চরমপত্র, 11 ডিসেম্বর 1971, চরমপত্র। ছেঁড়া বেড়া, অক্করে ছেঁড়া বেড়া, বঙ্গাল মুলুকে হানাদার সোলজার গো অবস্থা অক্করে ছেঁড়া বেড়া হয়ে গেছে। এক রামে রক্ষা নাই সুগ্রীব দোসর, হাজারে হাজার বাঙালি বিচ্ছুক গাবুর মাইরের চোটে যখন সেনাপতি ইয়াহিয়া খানের ভোমা ভোমা সাইজের মসুয়া সোলজার গো হালুয়া অক্করে টাইট হয়ে গেছে, ঠিক সেই টাইমে মিত্র বাহিনী আইসা, আরে মায়ের রে মায়ের, ওয়ার্ল্ডের বেস্ট মছুয়া এয়ারফোর্স পয়লা দিনা দুই কুচকাওয়াজ কইরা অক্করে জমিনের মধ্যে হমান হয়ে গেছে। এর মধ্যে আবার বিচ্ছুক এয়ারফোর্স চিটাগাং ভৈরব আর নারায়ণগঞ্জের মধ্যে করা কিছিমের কারবার কইরা হানাদার সোলজার গো মেরামত করছে। গরিবের কথা বাসি হইলে ফলে এত কইরা কইলাম, হে ইয়া হিয়া নিয়াজি ঠেটা মালিকা, তোমাকে যে চুলকানি উঠছে সেই চুলকানি খুবই শীঘ্রই মাইরা দেওয়া হইতাছে। এখনো টাইম আছে, কিন্তু না মৌলবী সাবগো তখন কি চোটপাট, আমাকে লগে শ্যাম চাচা রয়েছে, নতুন মামু আছে, আরো কত কি কি হইল তোমার গো, হগ্গল চাচা মামুর দল যে খালি চাপাবাজি কইরা এখন আস্তে করে খামোশ হয়ে যেতেছে। বুঝছি বুঝছি, সোভিয়েত রাশিয়া বুঝি কইছে চাপ, ইসলামাবাদের সামরিক জান্তা বঙ্গাল মুলুকে যে গঞ্জাম করছে হেইটার মধ্যে কোনো বেড়ায় যেন আর মাথা না কামায়। ব্যাস সেনাপতি ইয়াহিয়া খানের দোস্তরা অক্করে ডিফেন্স ডাম্প স্কুলের হেডমাস্টার হয়ে গেছে, আর জাতিসংঘের স্টেজের মধ্যে এই সব দোস্তরা ধা ধিন 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 না না ধিন ধিন না তিন 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 না কইরা নাস্তা ছিল, সব খামোশ হয়ে গেছে ওইখানে, ফুল স্টপ, নট নরং চরণ, আর বাড়াবাড়িকরণের ক্ষমতা নাইকা। এই দিককার কারবার হুনছেননি নুরুল আমিন মাহমুদ আলী গোলাম আজমের মতো মালগুলা তাকে বঙ্গাল মুলুকের সাপোর্টার গো পথে বহাইয়া সেই যে পাকিস্তানে পাড়ি জমাইছে, আর তো আহনের নাম করে না। সেনাপতি ইয়াহিয়া খান এই সব মৌলবী সাবগো অক্করে কোলের মধ্যে লয়া বয়ে আছে, আর ঠেটা মালিকায় এর মধ্যে আবার টিরিক্স করছে। হ্যাপাইনে গভর্নর হাউসে বসা একটা লেকচার রেকর্ড কইরা ঢাকা রেডিওর দালাল মহারাজ জিল্লর সাবের কাছে পাঠাইছে, আর জিল্লর মিয়া ঠেটা মালিকার এই রেকর্ড করা লেকচার রেডিও গাইবি আওয়াজের মধ্যে বাজাইছে। দালাল রাজাকার আর মছুয়াগো দিলের মধ্যে হিম্মত পয়দা করণের লাইগাই নাকি মাঝে মধ্যে এই রকম লেকচার কামে দেয়, কিন্তু হেই গুড়ে বালি হগ্গল মিয়াই এখন বিচ্ছুক ডরে অক্করে লেরু লেরু করতাছে। এই দিকে ছত্রিশা মহাশক্তি জীবন রক্ষক বটিকা আর কুয়াতে হালুয়া খাইয়া 76 বছরের বুড়া বিল্লি বেতরুগী খুনি নুরুল আমিন আবার সিনার টান কইরা খাড়াইছে। বেড়া খান সেনাপতি ইয়াহিয়া খান লগে লগে তারে মরা পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী প্রস্তাব কইরা ওয়ার্ল্ড রেকর্ড বানাইছে। বঙ্গাল মুলুকের 169টা সিটের মধ্যে নুরুল আমিনের পিডিপি মানে কিনা পাঞ্জাব ডেমোক্রেটিক পার্টি অজ্ঞামাত্র সিট পাইছিল। ব্যাস সদর ইয়াহিয়া সেই ওয়ান ম্যান পার্টির নেতা নুরুল আমিন রে নয়া প্রধানমন্ত্রীর প্রস্তাব করছে। আরে এটা কি, এটা কি ফরেন মিনিস্টার অনের শপথ না লইয়াই স্যার শাহনওয়াজ ভুট্টোর ডাউটফুল পোলা পুংটা সর্দার জুলফিকার আলী ভুট্টো মামু আগে এলো কইয়া রাওয়ালপিন্ডের থনে কাবুল হইয়া ভাগবাট হয়েছে। এই রকম একটা ক্যাডা ভেরাস অবস্থার মধ্যে আগা মোহাম্মদ ইয়াহিয়া খান একটা জব্বর কাম কইরা বইছে। মৌলবি সাবে মছুয়া সোলজার কো মোরাল স্ট্রং করণের লাইগা বঙ্গাল মুলুক থেকে 99 জন ভাগওয়াট মছুয়া অফিসার আর জেনারেল
খামুখায় পাকিস্তান, বিল্লিয়ে পাকিস্তান, চুটিয়ায় পাকিস্তান, লেড়ুলাড়ায় পাকিস্তান, কাউলায় পাকিস্তান, ঘাউয়ায় পাকিস্তান, এই সব পঙ্গা দিয়া বইছে। আরে ওই মেরামত মিয়া, হাঁ করে রয়েছ কেন লেগা? মুখের মধ্যে মাছি হান দেব কিন্তু কি হইল, কি হইল? মনে লইতেছে আমাকে মেরামত মিয়া কিছু কথা কইবার চাইতেছে। ভাই সাহেব, আমি ভাবতাছি যখন কড়া কিচিমের মাইরের মুখে মছুয়ারা খালি ঝাইরা দৌড়াইতাছে আর তাকে জেনারেলরা টেরিক্স কইরা পাকিস্তানে ফুইটটা পড়তাছে, তখন সেনাপতি ইয়াহিয়া কি সুন্দর ভাগোয়াট জেনারেলকে তমঘা দিতাছে। হেললেগাই তো হা কইরা রয়েছি। ইলেকশনে হারলে মিনিস্টার অন যায়, জঙ্গের ময়দানে থাইক্কা ভাগোয়াট হইলে তমঘা পাওয়ন যায়, মাইয়া মানুষের ইজ্জত নষ্ট আর মসজিদ না পাক করলে মুসল্লি অন যায়, কেসটা কি? তমঘা পাওন না মৌলবী সাবগো পয়লা লম্বরে রয়েছে বঙ্গাল মুলুক থেক্কা ভাগোয়াট জেনারেল টিক্কা খান, হ্যাপাইনে পাইছুন শয়তানে পাকিস্তান, দুসরা লম্বরে জেনারেল পিয়াজি, বেড়ার কপালে জুটছে লেড়ু লড়াইয়ে পাকিস্তান, তিসরা লম্বরে জেনারেল মিঠা মৌলবী সাবের বুকে ঝুলতাছে ঘাউয়ায় পাকিস্তান। এটা কি, এটা কি? গাই বান্ধার এই মুরা এই লোকগুলা প্যান্টার গেঞ্জি পিন্দা দৌড়াইতাছে কেন? এইগুলার সাইজ তো বাঙালি না, এইগুলা তো উল্টা পাল্টা সাইজ বইলা মনে হইতাছে। কি খবর বাল্য বন্ধু, কই যাও? এই তো আমরা বইসা রয়েছি, আইস। তোমাকে ওপর ঘষাঘষি কারবার করনের লাইগাই তো আমরা ওয়েট করতাছি। তোমাকে অন্যান্য দোস্তরা কি সুন্দর এর আগেই হ্যালো আজরাইল কয়া আসল কারবার কইরা বইছে। রাওয়ালপিন্ডির হনুজ দুরাস্ত বঙ্গাল মুলুকের কেদোয়ার প্যাক বহুত নজদিক। হ্যাঁ হ্যাঁ, সামরিক যন্ত্রের 91 নম্বর টিরিক্স ধরা খাইছে। 8টা জাহাজ কি সুন্দর, জাতিসংঘের উদ্যোগে ত্রাণ সামগ্রী এই সাইনবোর্ড লাগাইয়া বঙ্গোপসাগর থানে 2 ভাগ হইয়া চিটাগাং আর চালনার দিকে আগাইতা ছিল। কিন্তু এই জাহাজগুলোর মধ্যে রয়েছে অস্ত্রপাতি, আবার ফিরত যাইবার টাইমে বলে ভাগোয়াট মছুয়া সোলজারগো লইয়া যাইব। ব্যাস, হিন্দুস্তানের নৌবাহিনী হেইগুলার ঘেটি ধইরা কলকাতায় লইয়া গেল। দমমালা কাদের মালা, ঢাকার রেডিও গায়েবি আওয়াজ গায়েব হইয়া গেছে গা। বোমার ঠেলায় দাড়ি নাই মাওলানা ডক্টর হাসান জামান, হরলিক্সের বোতল আজাদ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন, সংগ্রামের মাওলানা আক্তার ফারুকিয়া, মর্নিং নিউজের SGM বদরুদ্দিন সালাউদ্দিন মাহমুদ আর ব্ল্যাকমেইলের আজিজুর রহমান বিহারীর চাপাবাজি বন্ধ হয়েছে। এত করে না করলাম, হে মছুয়া মালেরা, তোমরা বঙ্গাল মুলুকের গাঙ্গের পারে যাইও না, এইখানে আজরাইল ফেরেস্তা শর্ট হ্যান্ডের খাতা আর পেন্সিল বয়ে আছে। না, আমার কথা শুনল না, ঘুইরা ফিরা হেই চুবানি খাওয়ানের লাইগা। খুনির দল কি সুন্দর, পদ্মা মেঘনা যমুনা ধলেশ্বরী বুড়িগঙ্গা শীতলক্ষা গাঙের পার ধুইরা দৌড়াইতাছে, আর বিচ্ছুরা আরামসে দে বাড়ি দে বাড়ি। বহুত গ্যাঞ্জাম করছিলা, এলায় বিচ্ছুক চুবানি আর কোবানি কারে কয়, হেডা বুই জালাও, হিস্ট্রিতে লেখা থাকব বঙ্গাল মুলকের পোলাপান বিচ্ছুরা 1971 সালের 9 মাসে ওয়ার্ল্ডের বেস্ট ফাইটিং ফোর্সের হাজার হাজার মুছুয়ারে কেদোয়ার প্যাকের মধ্যে হাড্ডি কইরা থুইছে। অবশ্যই হাড্ডিকরণের আগে মৌলভীবাজারের কসাইরা জ্যামতে কইরা খাসির গোসের কিমা বানায়, ভোমা ভোমা সাইজের মুছুয়াগুলারে এই রকম কিমা বানাইছে। হেল্লাইগাই কইছিলাম ছেড়া বেড়া, অক করে ছেড়া বেড়া, বঙ্গাল মুলুকে হানাদার সোলজার গো অবস্থা অক করে ছেড়া বেড়া হয়ে গেছে।